السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہد ان محمدًا عبدہ ورسولہ. اما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آج جلسہ سالانہ آج کے কাদিয়ানের জলসা সালানার বা এবছরের জলসা সালানার একটি শেষ দিন এবং শেষ অধিবেশন। এখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত প্রায় 18-19 হাজার আহমদি সেই গ্রামে সমবেত, যা যুগ ইমাম এবং মসিহ মদ আর প্রতিশ্রুত মাহাদির নিজের গ্রাম। সেই মসিহ মওউদ এবং প্রতিশ্রুত মাহদি, যিনি মহানবী সাল্লামের ভবিষ্যৎবাণী এবং আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে এ যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত ধর্মের সংস্কারের জন্য প্রেরিত হয়েছেন, তিনি যেখানে ইসলামের সুন্দর শিক্ষা অনুসারে বান্দাকে খোদার নিকটতর করার পথ প্রদর্শন করেছেন আর কোরআনের সুন্দর শিক্ষাকে পৃথিবীর সামনে স্পষ্ট করেছেন। সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিমা ও অসাধারণ মর্যাদা সম্পর্কে জগৎবাসীকে অবহিত করে কেবল নেক ফিতরত মানুষ এবং অমুসলিমদের ইসলামের উপর আক্রমণের কারণে যে সমস্ত মুসলমান পেরেছেন তাদের ইমানকে দৃঢ় করেননি কেবল, বরং ইসলামের সকল বিরোধী এবং তিনি সাল্লাল্লাহু ইসলামের সত্তায় সকল আপত্তিকারীর মুখ বন্ধ করেছেন আর ইসলামের বিরোধীদের তার যুক্তি প্রমাণ সমৃদ্ধ উত্তরের মোকাবেলায় পালানো ছাড়া অন্য কোনো উপায় ছিল না। তিনি আলাইহিসসালাতু ওয়াসসালামের রসুল প্রেমের সেই মর্যাদা ছিল যেই মানে কেউ পৌঁছেনি আর পৌঁছতে পারবে না বা উপনীত হতে পারবে না। তার এই প্রেম আর এই কারণে তার সাথে খোদার ব্যবহার এবং ঐশী নিয়ামত রাজের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, এক রাত এই অধম এত অজস্র ধারায় দরুদ পাঠ করে যে অন্তরাত্মা তাতে বিমোহিত হয়ে যায়। সে রাতে স্বপ্নে দেখি যে ফেরেশতা স্বচ্ছ সুপেয় পানির নেয় নূরের বা জ্যোতির মশক এই অধমের ঘরে নিয়ে আসে, স্বচ্ছ এবং পরিষ্কার পানির মশক নিয়ে আসে। তাদের একজন বলে যে এটি সেই কল্যাণ রাজি
যা তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি প্রেরণ করেছো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন যে একবার এলহাম হয় যার অর্থ ছিল ঊর্ধ্বলোকের সৃষ্টি বিতণ্ডায় লিপ্ত, অর্থাৎ ধর্মের পুনরুজ্জীবনের জন্য খোদা তাআলার ইচ্ছা প্রবল, কিন্তু এখনও ঊর্ধ্বলোকে পুনরুজ্জীবিতকারী ব্যক্তি কে হবে তা নির্ধারিত হয়নি, তাই তারা বিতণ্ডায় রয়েছে ঊর্ধ্বলোকের সৃষ্টি। তিনি বলেন যে ইত্যবসরে স্বপ্নে দেখি মানুষ ধর্মকে সঞ্জীবিতকারী এক ব্যক্তির সন্ধান করছে, আর এক ব্যক্তি অধমের সামনে আসে আর ইঙ্গিতে সে বলে হাদা রাজুলুন ইউহিব্বু রাসূলুল্লাহ, অর্থাৎ ইনি সে ব্যক্তি যিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসেন। আর এই উক্তির অর্থ ছিল এই পদের পদ লাভের সবচেয়ে বড় শর্ত হলো রসুল প্রেম, অতএব তা এই ব্যক্তির ভিতর পর্যাপ্ত মাত্রায় রয়েছে, তার সত্তায় বিদ্যমান। তিনি বলছেন যে আল্লাহ তাআলা রসুল প্রেমের কারণে আমাকে এই পদমর্যাদা দিয়েছেন, আর তার এসব কথা শুনে যা হওয়া উচিত ছিল তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন নিবেদিত প্রাণ প্রেমিক এবং ইসলামের পুনরুজ্জীবনের জন্য প্রেরিত এই মহাপুরুষের উপর মোটের উপর মুসলমানদের এবং আর বিশেষভাবে আলেমদের সঙ্গ দেওয়া উচিত ছিল তার, কিন্তু আলেমেরা বা এটি বলা উচিত যে নামধারী আলেমেরা তাদের হৃদয়ের কঠোরতা অজ্ঞতা এবং বিদেশের বশবর্তী হয়ে তার উপরেই অপবাদ আরোপ করা আরম্ভ করে, আর আজও সেই অপবাদ লেপন করে চলেছে আরোপ করে চলেছে যে নাউজুবিল্লাহ তিনি মহানবী ইসলামের পদমর্যাদাকে খাটো করে থাকেন, তাই তিনি কাফের এবং তার মান্যকারীরাও কাফের নাউজুবিল্লাহ। পক্ষান্তরে আমরা যখন তার রসুল প্রেম সম্পর্কে অগণিত রচনাবলী দেখে থাকি আরবি ফার্সি উর্দু ভাষায় তার বই পুস্তক রচনাবলী তার বক্তৃতা উক্তি এবং কবিতা ইত্যাদি যখন দেখি তখন স্পষ্টভাবে প্রতিভাত হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাঁর যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা পর্যায়ে কেউ পৌঁছতে পারবে না, তার প্রতিটি শব্দ খোদা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিবেদিত হওয়া এবং বিলীন হওয়ার প্রমাণ। আর আর এই কথাই নেকফিতরত আলেম আলেমদের মাঝে নেকফিতরত রয়েছে, সব দেশেই আছে, এমন আলেমদের সামনে যখন এটি প্রকাশ পায় তখন তারা তার হাতে বয়াত করে তার দাসত্ব বরণ করে, আর এভাবে সত্যিকার অর্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্ব তারা অবলম্বন করে। তিনি আলাইহি সাল্লাতু ওয়াসালাম তার এক ফার্সি পংক্তিতে লেখেন যে বাদাস খোদা বৈশক মুহাম্মদ মুখাম্মরম গর কুফর ই বাবদ বখুদা সখত কাফিরম, বাদাস খোদা বে ইশক মুহাম্মদ মুখাম্মরম গর কুফর ই বাবদ বখুদা সখত কাফিরম, খোদা প্রেমের খোদাকে ভালোবাসার পর মোহাম্মদ রসুল্লাহর প্রেমে আমি নিমজ্জিত, আল্লাহ এবং তার রসুলের প্রতি ভালোবাসা যদি কুফর বা অবিশ্বাস হয়ে থাকে তাহলে খোদার কসম আমি সবচেয়ে বড় কাফের।
একইভাবে তাঁর আরবি রচনাবলি রয়েছে, কবিতার আকারে রয়েছে, আরবি কাব্য রয়েছে। এটি এমন যে যা পরে আরবরাও অভিভূত হয়ে যায় যে এমন প্রেম এবং ভালোবাসার সমৃদ্ধ রচনা মোহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসায় না আমরা কখনো পড়েছি না শুনেছি। আল্লাহ তাআলা দুনিয়াকে মুসলমান এই রসুল প্রেমিককে শনাক্ত করবে, এটি আমার প্রত্যাশা। কোনো হেকমতের কারণে বা পাপাচারী আলেমদের ভয়ের কারণে খোদা প্রেরিত এ রসুল প্রেমিককে অস্বীকার করে কোথাও খোদার ক্রোধভাজন না হয়। ওলামায়ে সু বা পাপাচারী আলেম বলতে আমার একটি কথা মনে পড়ে গেল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক মৌলানা আহমদদের বিরুদ্ধে বক্তৃতা করছিল আর কুফরি ফতোয়াও লেপন করছিল, আর নিজের অজ্ঞতাবশত বা কথার ধারাবাহিকতায় এটিও বলে বসেছে আর বেশ কয়েকবার বলে যে অমুক মৌলানা যে আমাদের বড় মৌলবি আর পাপাচারী আলেমদের সে অন্তর্ভুক্ত বা ওলামায়ে সুদের সে অন্তর্ভুক্ত, সেই আলেম এই ফতোয়া দিয়েছে আহমদীদের সম্পর্কে যে আহমদীরা কাফের। যাই হোক, তার প্রতি আমরা কৃতজ্ঞ যে আমরা তো পূর্বেই বলি যে এইসব ফতোয়া পাপাচারী আলেমরাই দিয়ে থাকে, কোনো খোদাভীরু আলেম এমন ফতোয়া দিতে পারে না। যাই হোক, এরা বলুক বা না বলুক খোদার প্রেরিত মহাপুরুষের বিরুদ্ধে ফতোয়া দিয়ে এরা পাপাচারী আলেমদেরই মাঝে গণ্য হয়। এখন আমি এই রসুল প্রেমিকের তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম এবং ভালোবাসায় লেখা কথা এবং তার পবিত্র পদমর্যাদাকে তুলে ধরে এমন কিছু উদ্ধৃতি উপস্থাপন করব যার এক একটি অক্ষর আহমদী এবং হযরত মসীহ মওউদ আলাইহি সালাতু ওয়াস সালামকে যারা কাফের আখ্যা দেয় তাদের মুখে এক একটি চপেটাঘাত, যেসব নবীর মাঝে সর্বশ্রেষ্ঠ আর পৃথিবীর সবচেয়ে বড় তত্ত্বাবধায়ক বা তরবিয়তকারী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বর্ণনা করতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে সত্য কথা হলো নবীদের মাঝে সর্বশ্রেষ্ঠ হলেন সেই নবী যিনি সারা পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বি বা তত্ত্বাবধায়ক, অর্থাৎ সে ব্যক্তি যার হাতে পৃথিবীর সবচেয়ে বড় নৈরাজ্যের সংশোধন হয়েছে, যিনি হারিয়ে যাওয়া একত্ববাদ এবং দুষ্প্রাপ্য তৌহিদকে পুনরায় পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন, যার নাম চিহ্ন ছিল না তা পুনরায় তিনি প্রতিষ্ঠিত করেছেন, তাই তিনি সকল মিথ্যা ধর্মকে যুক্তি এবং প্রমাণের মাধ্যমে পরাজিত করে সকল পদভ্রষ্ট ব্যক্তির সন্দেহ দূরীভূত করেছেন, তিনি সকল সন্দেহবাদীর নাস্তিকের কুমন্ত্রণা দূরীভূত করেছেন আর মুক্তির প্রকৃত বা মুক্তির মূল মন্ত্র সত্যিকার নীতির মাধ্যমে নতুনভাবে তুলে ধরেছেন। তিনি বলছেন এই যুক্তির মাধ্যমে এটি বিষয়টি বোঝা যায় যে বিষয়ের কল্যাণ এবং উপকারিতা সবচেয়ে বেশি তার পদমর্যাদাও সবচেয়ে বড়। ইতিহাস থেকে বোঝা যায় আর ঐশী ধর্মগ্রন্থ এই কথার সাক্ষী, যাদের চোখ আছে তারাও দেখে যে সে নবী যিনি এই রীতি অনুসারে সর্বশ্রেষ্ঠ প্রমাণিত হন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা এবং তার শ্রেষ্ঠত্বের প্রমাণ তুলে ধরতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে মহানবী সাল্লাম সেই যুগে প্রেরিত হয়েছিলেন যখন সারা পৃথিবীতে শেরেক এবং ভ্রষ্টতার সৃষ্টি পূজা
ছড়িয়ে পড়েছিল আর সবাই সত্যিকার নীতিকে বিসর্জন দিয়েছিল আর সোজা পথ বা সিরাতে মুস্তাকিমকে ভুলে সব ফেরকা পৃথক পৃথক বিদতের রাস্তা অবলম্বন করেছে। আরবে প্রবল প্রতিমা পূজা ছিল আর ফারসে অগ্নি পূজার বাজার গরম ছিল। ভারতে প্রতিমা পূজা ছাড়াও শত শত প্রকার সৃষ্টি পূজা ছড়িয়ে পড়েছিল। সেই দিনগুলোতে অনেক পুরাণ এবং পুস্তক রচিত হয়। সেই পুস্তক অনুসারে বহু খোদার বান্দাকে খোদা বানানো হয়েছে আর অবতার পূজার ভিত রাখা হয়। পাদ্রি জন ডেভনপোর্ট, পাদ্রি জন ডেভনপোর্ট এবং আরও অনেক বিজ্ঞ ইংরেজদের দৃষ্টিতে খ্রিস্ট ধর্মের চেয়ে বেশি নষ্ট অন্য কোনো ধর্ম ছিল না। পাদ্রিদের নোংরা চালচলন এবং নোংরা বিশ্বাসের কারণে খ্রিস্ট ধর্মের উপর কালিমা লেপিত হয়েছিল আর খ্রিস্টীয় বিশ্বাসে একটি বা দুটি নয় বরং অনেক কিছু খোদার স্থান নিয়েছিল। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ভ্রষ্টতার সময়ে প্রেরিত হওয়া, যখন যুগের অবস্থা একজন মহান সংস্কারকে হাতছানি দিয়ে ডাকছিল এবং ঐশী পথ নির্দেশনার একান্ত প্রয়োজন ছিল, তার আবির্ভূত হয়ে পৃথিবীর মানুষকে একত্ববাদ এবং সৎকর্মে আলোকিত করার শেরেক ও সৃষ্টি পূজা যা সমস্ত পাপের মূল তা নিশ্চিহ্ন করা, এ কথার স্পষ্ট প্রমাণ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সত্য রসুল এবং সব রসুলদের মাঝে শ্রেষ্ঠ ছিলেন। একদিকে একত্ববাদ এবং সৎকর্ম প্রতিষ্ঠা করেন, অপরদিকে যে সৃষ্টি পূজা ছিল আর যে শিরিক বা ভবিষ্যৎবাদ ছিল সেটিকে তিনি নিশ্চিহ্ন করেছেন। এই বিষয়গুলো সকল প্রকার পাপের এবং গুনার বা অন্যায়ের মূল। স্বয়ং পাদ্রি এটি স্বীকার করেছে যে সে যুগে শিরক এভাবে বিরাজমান ছিল, অর্থাৎ মহানবী ইসলামের যুগে যখন তিনি প্রেরিত হয়েছেন সে যুগে শিরক সর্বত্র বিরাজমান ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ঐশী জ্যোতি অর্জন এবং সব নবীদের যে বিষয়ে কামেল এবং শ্রেষ্ঠ ছিলেন এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম স্বীয় অভ্যন্তরীণ পবিত্রতা, বক্ষের প্রশস্ততা, পাপমুক্ত থাকা ও লজ্জাবোধ, নিষ্ঠা স্বচ্ছতা, খোদার পর নির্ভরতা, বিশ্বস্ততা এবং খোদা প্রেমের সকল অনুসঙ্গের সব নবীদের চেয়ে অগ্রগামী, সর্বশ্রেষ্ঠ, সর্বমহান, সবচেয়ে সম্পূর্ণ, সবচেয়ে উঁচু, সবচেয়ে বেশি উজ্জ্বল, সবচেয়ে পরিষ্কার ছিলেন, তাই আল্লাহ তাআলা তার সৌরভকে বিশেষ শ্রেষ্ঠত্বের মাধ্যমে সবচেয়ে বেশি সুরভিত করেছেন। সেই সকল শ্রেষ্ঠত্ব যা এক মানুষের মাঝে থাকা সম্ভব, সবচেয়ে বেশি মোহাম্মদ রসুল্লাহকে তাতে সৌরভিত করেছেন। সেই সুগন্ধি তার মাঝে সৃষ্টি করেছেন, সেই বক্ষ আর সে হৃদয় যা সকল পূর্বাপরের সকলের হৃদয়ের চেয়ে বেশি প্রশস্ত, বেশি পবিত্র আর বেশি নিষ্পাপ, বেশি উজ্জ্বল ছিল, তা এমন ওহী নাজেল হওয়ার বা এমন ওহী নাজস্থল হওয়ার যোগ্য ছিল যা পূর্বাপরের সবার ওহি থেকে বেশি শক্তিশালী, বেশি সম্পূর্ণ, বেশি উঁচু, বেশি পরিপূর্ণ হয়ে ঐশী গুণাবলী তুলে ধরার জন্য তা অতি স্বচ্ছ এবং সবচেয়ে বিস্তৃত, অর্থাৎ এমন ওহী নাজেল হয়েছে যা ছিল পরম মার্গের যা সবচেয়ে উঁচু মর্যাদায় উপনীত ছিল, যা ছিল সম্পূর্ণ এবং সম্পূর্ণতা দাতা, যেন খোদা তালার গুণাবলী প্রদর্শন করা যায়, তুলে ধরা যায়, আর সে গুণাবলী প্রদর্শনের আয়না ছিল। তারপর পরওয়াহী নাজেল হয় এবং তার সত্তায় প্রতিফলিত হয়ে পৃথিবীতে তা ছড়িয়ে পড়ে। এ কারণেই কোরআনের
কোরআন এমন মহান শ্রেষ্ঠত্ব নিজের মাঝে রাখে যে এর প্রখর আলো এবং কিরণের সামনে প্রাচীন সকল ঐশী গ্রন্থের আলো বা জ্যোতি নিশ্চিন্ন প্রায় কোনো মাথা এমন কোনো সত্য আবিষ্কার করতে পারবে না যা পূর্বেই এতে অন্তর্নিহিত নেই। কোনো চিন্তাধারা এমন প্রমাণ উপস্থাপন করতে পারবে না যা পূর্বেই এই কোরআন উপস্থাপন করেনি, অর্থাৎ সব কিছু কোরআনে বিদ্যমান ছিল যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। কোনো বক্তৃতা কোনো হৃদয়ে এত শক্তিশালী প্রভাব বিস্তার করতে পারে না যেমন শক্তিশালী এবং আশিসময় প্রভাব এটি লক্ষ লক্ষ হৃদয়ে সৃষ্টি করে, অর্থাৎ যারা কোরআন বোঝার চেষ্টা করে। নিঃসন্দেহে এটি শ্রেষ্ঠ খোদা তালার সর্বশ্রেষ্ঠ গুণাবলীর সবচেয়ে স্বচ্ছ আয়না, যাতে সে সব কিছু লাভ হয় যা পুণ্যের এক পথযাত্রীকে তত্ত্বজ্ঞানের পরম মার্গে পৌঁছার জন্য আবশ্যক হয়ে থাকে। তো এই হলো মসিহ মওউদ ইসলামের দৃষ্টিভঙ্গি। এই শিক্ষার বাইরে কিছু আর অবশিষ্ট নেই। অতএব এই অপবাদ কীভাবে আরোপ করা যেতে পারে যে নাউজুবিল্লাহ তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের মহান মর্যাদাকে খাটো করে থাকেন? তিনি বলছেন যে খোদার সংক্রান্ত তত্ত্বজ্ঞান শুধু তার সাথে সম্পৃক্ত হলে লাভ হতে পারে, তার উপর যে শরীয়ত নাজিল হয়েছে তা বুঝলেই সেটি অর্জন হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের যে শক্তিশালীর প্রভাব বিস্তারী আধ্যাত্মিক শক্তি ছিল সেটি তাই যা সাহাবিদের আধ্যাত্মিক উন্নতিকে পরম মার্গে পৌঁছিয়েছে। তিনি বলছেন কোনো বুদ্ধিমান মানুষের সামনে এটি গোপন থাকতে পারে না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি একটি সীমিত দ্বীপ সদৃশ দেশ যেটিকে আরব বলা হয়, যা সবসময় অন্য দেশ থেকে বিচ্ছিন্ন থেকে যেন নির্জন নিভৃত কোণেই পড়েছিল। সে দেশে মহানবী সাল্লাল্লাহু ইসলামের আবির্ভাবের পূর্বে সম্পূর্ণভাবে বন্য এবং হিংস্র পশুর মতো জীবন অতিবাহিত করা, ধর্ম ইমান আল্লাহ এবং বান্দার অধিকার সম্পর্কে সম্পূর্ণভাবে অজ্ঞ থাকা, আর শত শত বছর থেকে মূর্তি পূজা প্রতিমা পূজা নোংরা ধ্যান ধারণায় নিমজ্জিত চলে আসা বিলাসিতা পাপের প্রতি আসক্তি, মদ পান জুয়া ইত্যাদি পাপাচার এবং লাম্পট্যে চরম পর্যায়ে পৌঁছা, চুরি ডাকাতি রক্তপাত কন্যা সন্তান হত্যা করা মেয়ে সন্তান হত্যা করা এতিমদের সম্পদ ভক্ষণ অন্যের অধিকার পদদলিত করাকে কোনো পাপ মনে না করা, এক কথায় সকল প্রকার নোংরা অবস্থা এবং সকল প্রকার অমানিসা এবং সকল ধরনের অন্ধকার ও উদাসীন্য সার্বিকভাবে সকল আরবের হৃদয়ে ছেয়ে থাকা এমন একটি সুবিদিত বিষয়, কোনো বিরোধীও তা অস্বীকার করতে পারবে না, শর্ত হলো যদি কিছুটা জ্ঞান থাকে। তিনি আরও বলছেন এই বিষয়টি সকল ন্যায়পরায়ণ ব্যক্তির সামনে স্পষ্ট যে অর্থাৎ যারা ন্যায়পরায়ণ তাদের সামনে এটি স্পষ্ট যে সেই অজ্ঞ বন্য এবং অপবিত্র প্রকৃতির মানুষ ইসলাম গ্রহণের পর এবং কোরআনকে মানার পর বন্য অপবিত্র লোকদের ইসলাম গ্রহণ এবং কোরআনকে মানার পর কেমন পরিবর্তন তাদের মাঝে এসে যায়, আর কিভাবে ঐশী বাণীর পবিত্র প্রভাব এবং নিষ্পাপ নবীর সাহচর্য স্বল্পতম সময়ে তাদের হৃদয়কে
স্বল্পতম সময়ে এমনভাবে পরিবর্তন করে দেয় যে তারা অজ্ঞতার পর ধর্মীয় তত্ত্ব জ্ঞানে সমৃদ্ধ হয়ে যায়, আর জগৎ প্রেম ছেড়ে দিয়ে তারা খোদা প্রেমে এমনভাবে বিলীন হয়। অর্থাৎ পূর্বে দুনিয়ার মোহ ছিল, এরপর খোদার ভালোবাসা এমনভাবে আত্মবিলীন করে যে স্বদেশ এবং সম্পদ, আত্মীয় স্বজন, সম্মান এবং নিজের জীবনের আরামকে, খোদা তালাকে সন্তুষ্ট করার জন্য তারা বিসর্জন দেয়। এই উভয় ধারা, অর্থাৎ তাদের পূর্বের অবস্থা এবং এই নূতন জীবন যা ইসলাম গ্রহণের পর তাদের লাভ হয়েছে, তা কোরআনে এত পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে এক পুণ্যবান এবং এক মানুষ যখন এটি পড়ে অবলীলায় তার চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। অতএব সেই বিষয়টি কী ছিল যা তাদেরকে এক জগৎ থেকে স্বল্পতম সময় ভিন্ন জগতে টেনে নিয়ে গেছে? দুটো, তা কেবল দুটো বিষয় ছিল। একটি হলো সেই নিষ্পাপ নবী, তার পবিত্রকরণ শক্তির ক্ষেত্রে খুবই শক্তিশালী ছিলেন, অসাধারণ পবিত্র করার শক্তি রাখতেন, এমন শক্তি রাখতেন যে এমন কেউ পূর্বেও হয়নি আর ভবিষ্যতেও হবে না। দ্বিতীয়ত, সর্বশক্তিমান খোদার পবিত্র বাণীর অসাধারণ এবং বিস্ময়কর প্রভাব ছিল, যা এক অনেক বড় জামাতকে সহস্র সহস্র অমানসা থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে। নিঃসন্দেহে কোরআনের এই প্রভাবগুলো ছিল অলৌকিক এবং অসাধারণ। কেউ এমন দৃষ্টান্ত তুলে ধরতে পারবে না যে কখনো কোনো ঐশী গ্রন্থ এমন প্রভাব বিস্তার করেছে। কে এই প্রমাণ দিতে পারবে যে কোনো গ্রন্থ এমন বিস্ময়কর পরিবর্তন এবং সংশোধন করেছে যেমনটি কোরআনে করিম করেছে? যেই আলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করেছেন তা অন্য কেউ লাভ করেনি, এটি বর্ণনা করতে গিয়ে হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন, সেই সর্বোচ্চ স্তরের নূর বা জ্যোতি যা মানবকে দেয়া হয়েছে, অর্থাৎ পূর্ণ মানবকে, তা ফেরেশতাদের মাঝে ছিল না, নক্ষত্ররাজিতে ছিল না, চন্দ্রে ছিল না, সূর্যেও ছিল না, তা পৃথিবীর সমুদ্র এবং নদীগুলোতেও ছিল না, তা মুক্তমাণিক্য, পান্না আর মতিতেও ছিল না। বস্তুত তা জাগতিক এবং স্বর্গীয় কোনো বস্তুতে ছিল না, তা ছিল কেবল মানবের মাঝে, অর্থাৎ শ্রেষ্ঠতম মানবে, যাদের পূর্ণতম, সর্বোত্তম এবং সুন্দরতম ব্যক্তিত্ব হলেন আমাদের নেতা ও মনিব, নবীদের নেতা, জীবনপ্রাপ্তগণের নেতা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সেই জ্যোতি বা আলো মানুষকে দেয়া হয়েছে, আর পদমর্যাদা অনুসারে প্রত্যেক সেই ব্যক্তিকে যে তার রঙে রঙে, অর্থাৎ সেই সকল লোকদেরকে যারা কিছুটা সেই রঙে রঙিন, অর্থাৎ যারা মোহাম্মদ রসুল ইসলামের অনুসারী, যারা সত্যিকার অর্থে তার আদর্শের অনুসরণ এবং অনুকরণকারী। তিনি বলছেন যে এই এই মর্যাদা সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম রূপে আমাদের নেতা, আমাদের প্রভু, আমাদের হাদি, নিরক্ষর নবী, সাদেক ও মস্তুক, সত্যবাদী এবং সত্যায়িত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু ইসলামের মাঝে বিদ্যমান ছিল। যেভাবে আল্লাহ তালা নিজেই কোরআনে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِيَ لِلَّهِ وَأُمِرْتُ أَنْ أُسْلِمَ لِرَبِّ الْعَالَمِينَ
তিনি বলেন যে তাদেরকে বলে দাও যে আমার নামাজ এবং আমার ইবাদত, আমার সমূহ প্রচেষ্টা চেষ্টা প্রচেষ্টা ইবাদতের সমস্ত চেষ্টা প্রচেষ্টা, আমার কোরবানি ও ত্যাগ স্বীকার করা, আমার জীবিত থাকার এবং আমার মৃত্যু সব সবই আল্লাহর জন্য এবং আল্লাহর পথে। সেই খোদা যিনি সমগ্র বিশ্ব জগতের প্রভু, যার কোনো শরীক নেই। আর আমাকে এই কথার নির্দেশ দেওয়া হয়েছে, আর আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ঘোষণা দাও, আমি আউয়াল মুসলিমিন অর্থাৎ সর্বপ্রথম আত্মসমর্পণকারী, পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত আমার মতো কোনো পূর্ণ মানব নেই যে এভাবে খোদার সত্তায় বিলীন হবে, যে খোদা তালার সকল আমানত তাকে প্রত্যর্পণকারী। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলছেন যে এই আয়াতে সেসব নির্বোধ একত্ববাদীদের খণ্ডন রয়েছে যারা এই বিশ্বাস পোষণ করে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য অন্য নবীর উপর পূর্ণ শ্রেষ্ঠত্ব রাখেন বলে প্রমাণিত নয়, অর্থাৎ অন্য নবীদের উপর তার পূর্ণ শ্রেষ্ঠত্ব নেই তাদের মতে, এর কোনো প্রমাণ নেই তারা মনে করে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলছেন যে এই সকল নির্বোধ একত্ববাদীদের খণ্ডন এতে করা হয়েছে, অর্থাৎ তারা বলে যে অন্য নবীদের উপর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ শ্রেষ্ঠতা প্রমাণিত নয়। আর এরা বিভিন্ন দুর্বল হাদিস উপস্থাপন করে বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি ভাবতে বারণ করেছেন, তিনি নাকি বলেছেন যে আমাকে ইউনুস বিন মাত্তার উপর শ্রেষ্ঠত্ব যেন দিয়ে আনা হয়। এটাকে তিনি বলেছেন, এসব নির্বোধ জানে না যে সেই হাদিস সঠিক হলেও তা বিনয়ের বহির প্রকাশ স্বরূপ ছিল, যা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থায়ী অভ্যাস ছিল। সব কথার একটা স্থান, সব কথা স্থান কাল এবং পাত্রভেদ হয়ে থাকে। যদি কোনো পুণ্যবান ব্যক্তি তার পত্রে আহকার ইবাদুল্লাহ লেখে, তার এই অর্থ বের করা যে ব্যক্তি সত্যিকার অর্থে সারা পৃথিবীর মানুষ এমনকি প্রতিমা পূজারি এবং সকল পাপাচারীদের চেয়েও ঘৃণ্য। আর এটি বলা যায় সে নিজেই স্বীকার করে যে সে সবচেয়ে সব মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট। এটি কত বড় একটি নির্বুদ্ধিতা এবং বোকামি হবে, এটি তার বিনয়ের বইয়ের প্রকাশ। ভাবা উচিত যেখানে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আউয়ালুল মুসলিমিন রেখেছেন বা রাখেন, আর সকল এতাৎকারী এবং অনুগতদের নেতা তাকে আখ্যায়িত করেন, আর সর্বপ্রথম আমানত প্রত্যর্পণকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখ্যা দেন। সেখানে এরপর কোরআনের কোনো মান্যকারীর এই সুযোগ আছে কি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মহান পদমর্যাদা সম্পর্কে কোনো বিতর্কে লিপ্ত হবে? আল্লাহ তাআলা উল্লেখিত আয়াতে ইসলামের বেশ কয়েকটি পদমর্যাদার কথা বলে সবচেয়ে বড় পদমর্যাদা সেটিকে আখ্যায়িত করেছে, যা মোহাম্মদ রসুল্লাহ ইসলামের পবিত্র প্রকৃতিকে দেয়া হয়েছে। ইসলামে বিভিন্ন আধ্যাত্মিক স্তর আছে, সবচেয়ে বড় আধ্যাত্মিক স্তর হলো মোহাম্মদ রসুল্লাহ ইসলামের স্তর, এটি তার প্রকৃতিতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ মা আযমা শানুকা ইয়া রাসূলুল্লাহ। এরপর ফারসি পংক্তি হলো মূসা ওয়া ঈসা হামি খায়লে তাওয়ান্দ, জুমলে দরি রাহু খায়লে তাওয়ান্দ। মূসা এবং ঈসা সবাই তোমার বাহিনী, সব এই পথে তোমারই কল্যাণে রয়েছে। মূসা এবং ঈসা তোমারই অনুসারী হে রসুল। তিনি বলছেন যে এই বাক্যের আয়াতগুলোর অনুবাদ হলো মহাপ্রতাপান্বিত খোদা নিজের রসুলকে বলছেন যে এদেরকে বলে দাও যে আমার পথই সোজা পথ, অতএব তোমরা এই পথেরই অনুসরণ করো এবং বিবিধ বিভিন্ন পথে অন্যান্য পথে চলো না, সেগুলো তোমাদেরকে খোদার পথ থেকে দূরে ঠেলে দেবে। তাদেরকে বলে দাও যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আসো আমার অনুসরণ করো, আমার পিছনে চলো, অর্থাৎ আমার পন্থা অনুসরণ করো, যা ইসলামের সত্যিকার মর্ম এবং তত্ত্ব। এই পথে পদচারণা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের পাপ ক্ষমা করবেন। তাদেরকে বলে দাও এটি আমার পথ,
অর্থাৎ আমি আদিষ্ট হয়েছি যে নিজের পুরো সত্তা যেন আমি তার সামনে সুপর্দ করি, আর বিশ্ব প্রতিপালকের জন্য বিশুদ্ধ চিত্তে যেন আমি নিবেদিত হই, এটি আমার জন্য নির্দেশ। যদি আমার অনুসরণ করো তাহলে সত্যিকার পদমর্যাদা লাভ করবে, সত্যিকার মুসলমান হবে। নিজে অর্থাৎ আমি নিজেকে যেন সম্পূর্ণভাবে রব্বুল আলমিনের সত্তায় নিবেদন করি, অর্থাৎ রব্বুল আলমিনের সত্তায় বিলীন হয়ে তিনি যেমন বিশ্ব প্রতিপালক, আমি যেন বিশ্বের সেবক হই এবং আপাদমস্তক যেন তার হয়ে যাই। অতএব আমি আমার পুরো সত্তা এবং আমার যা কিছু ছিল সব কিছু খোদার হাতে তুলে দিই, এখন কিছুই আমার নয়, যা কিছু আমার সেই সবই তার। এই হলো সেই মহান মর্যাদা যা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি তুলে ধরেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কামেল এবং সর্বোৎকৃষ্ট বহির প্রকাশ খোদা তালার সত্তার। এটি বর্ণনা করতে গিয়ে হযরত মসীহ আসসালাম বলছেন, কোরআন শরীফের অনেক জায়গায় ইশারায় আর অনেক জায়গায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদার পবিত্র সত্তার পূর্ণ বিকাশ বা বহির প্রকাশ, আর তার বাণী, তার উক্তি খোদার উক্তি, তার আবির্ভাব খোদার আবির্ভাব, তার আগমন খোদার আগমন। কোরআন শরীফে এই সম্পর্কে একটি আয়াত হলো কুল জা আল হাক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, অর্থাৎ সত্য এসে গেছে আর মিথ্যা পালিয়ে গেছে, আর মিথ্যারও দৃষ্টি পালানোই ছিল। এখানে সত্য, তিনি বলছেন এখানে সত্য বলতে মহান আল্লাহ এবং কোরআনে করিমকে বোঝায়, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বোঝায়, আর বাতিল বা মিথ্যা বলতে শয়তান, শয়তানের জামাত এবং শয়তানি শিক্ষা। অতএব দেখো, খোদা তাআলা তাঁর নিজের নামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে কত সুন্দরভাবে অন্তর্ভুক্ত করেছেন, আর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব খোদার আবির্ভাবই হলো, এমন প্রতাপান্বিত আবির্ভাব যে কারণে শয়তান তার সমস্ত সৈন্য সামন্ত সহ পালিয়ে যায়, তার শিক্ষা তুচ্ছ এবং হীন প্রমাণিত হয়েছে এবং তার দল ভয়াবহ পরাজয় শিকার হয়েছে। এই পূর্ণ বা উৎকর্ষ গুণাবলী সমাহার হওয়ার কারণে সূরায়ে আলে ইমরানে বিশদভাবে এটি বর্ণনা করা হয়েছে, অর্থাৎ নবীদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে যে তোমাদের জন্য আবশ্যক হলো মহিমান্বিত এবং প্রতাপান্বিত খাতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান নাও, যিনি হলেন মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাঁর এই প্রতাপ এবং মাহাত্ম্য প্রচারের ক্ষেত্রে আন্তরিকভাবে সাহায্য করো। এই কারণেই হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী অতিবাহিত হয়েছেন সব সকলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহাত্ম্য এবং প্রতাপের কথা স্বীকার করে আসছে। এরপর তাঁর সুউচ্চ মর্যাদার মাহাত্ম্য বর্ণনা করছেন যে যেভাবে আমাদের খোদা এক অদ্বিতীয় উপাস্য, অনুরূপ আমাদের রসুল এক অনুসরণীয় হওয়ার দিক থেকে এক এবং অদ্বিতীয়। হযরত মসীহ আলাইহিসসালাম নিজ গ্রন্থে লিখছেন, এরপর এক অদ্বিতীয় খোদার বান্দা আহমদ বলছেন, আর এই কথা আমার প্রভুই আমাকে বুঝিয়েছেন, আর তিনি যা বোঝান তার সর্বশ্রেষ্ঠ জ্ঞান আমাকে তিনি শিখিয়েছেন, আর আমার আমাকে সর্বশ্রেষ্ঠ শিক্ষা দিয়েছেন, আর আমার প্রতি ওহি করেছেন যে একমাত্র ধর্ম হলো ইসলাম, আর একমাত্র রসুল হলেন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমামদের নেতা, তিনি বিশ্বস্ত রসুল। যেভাবে আমাদের আল্লাহ এক, তিনি ইবাদতের যোগ্য, তার কোনো শরীক নেই, একইভাবে আমাদের অনুসরণীয় রসুল এক, তারপর আর কোনো নবী নেই। তার কোনো শরীক নেই, আর তিনি খাতামান নবীন। অনুবাদ হলো, এরপর আল্লাহর বান্দা আহমদ বলছেন, আল্লাহ তাকে মার্জনা করুন এবং তার সমর্থন করুন।
আল্লাহ তাআলা ছাড়া আমাকে কেউ বোঝাননি এবং তিনি সবচেয়ে উত্তম জ্ঞান দিয়ে থাকেন। তিনি আমাকে শিখিয়েছেন আর সর্বোত্তমভাবে শিখিয়েছেন, আমার প্রতি এলহাম করেছেন যে ইসলামে আল্লাহ তাআলার ধর্ম এবং সত্য রাসূলের মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইমামদের সর্দার, যেটি নিরক্ষর রাসূল যেভাবে ইবাদত একমাত্র আল্লাহ তাআলাই ইবাদতের যোগ্য, তিনি এক অদ্বিতীয়। একইভাবে আমাদের রসুল অনুসরণীয় হওয়ার ক্ষেত্রে এক অদ্বিতীয়, আর আর খাতামুল আম্বিয়া হওয়ার দিক থেকেও তার কোনো জুড়ি নেই। এরা অপবাদ আরোপ করে আমাদের প্রতি যে দাবির পূর্বে কিছু বলেছেন আর দাবির পর ভিন্ন কথা বলেছেন, এটি এই পুরো উদ্ধৃতি তার দাবির পর 1895 সনের উদ্ধৃতি। এটি মানবীয় শ্রেষ্ঠত্বের পবিত্রতার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনকারী হলেন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। এটি বর্ণনা করতে গিয়ে হযরত মুহাম্মদ বলছেন যে আমাকে বলা হয়েছে সব ধর্মের মাঝে ইসলাম ধর্ম একমাত্র সত্য ধর্ম, আমাকে বলা হয়েছে সকল হেদায়েতের ভিতর শুধু কোরআনই হেদায়েতই 100% নিখুঁত এবং মানবীয় মিশ্রণ থেকে পবিত্র, আমাকে বোঝানো হয়েছে যে সব রাসূলের মাঝে সর্বোৎকৃষ্ট শিক্ষাদাতা, সবচেয়ে পবিত্র ও প্রজ্ঞাপূর্ণ শিক্ষাদাতা এবং মানবীয় শ্রেষ্ঠত্বের নিজের জীবনের মাধ্যমে উত্তম দৃষ্টান্ত স্থাপনকারী একমাত্র সাইয়েদনা ও মাওলানা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন সেসব পাদ্রীরা এখন কোথায় যারা বলে নাউজুবিল্লাহ হযরত সাইয়েদনা এবং সৃষ্টির সেরা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো ভবিষ্যৎবাণী বা অলৌকিক কোনো বিষয় প্রকাশ পায়নি? আমি সত্য সত্যই বলছি যে ভূপৃষ্ঠে একমাত্র সেই কামের মানব অতিবাহিত হয়েছেন যার ভবিষ্যৎবাণী এবং দোয়া গৃহীত হওয়া এবং অন্যান্য অলৌকিক বিষয়াদি প্রকাশিত হয়। এমন একটি বিষয় যা আজ পর্যন্ত উম্মতের সত্যিকার অনুসারীদের মাধ্যমে ঝঞ্ঝা বিক্ষুব্ধ নদীর মতো ফুঁসে উঠছে, সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিয়েছেন। তিনি বলছেন ইসলাম ব্যতীত সেই ধর্ম কোথায় যা নিজের মাঝে এই বৈশিষ্ট্য এবং এই শক্তি রাখে, এবং সেসব লোক কোথায় এবং কোন দেশে বসবাস করে যারা ইসলামী আশিস ও কল্যাণের মোকাবেলা করতে পারে? আজও যদি নিদর্শন দেখতে হয় কেবল ইসলামের সে নিদর্শন দেখতে পাওয়া যায় এবং তাদের মাঝে দেখা যাবে যারা মুহাম্মদ রাসূলুল্লাহর সত্যিকার অর্থে অনুসারী। তিনি আরও বলছেন মানব জাতির জন্য ভূপৃষ্ঠে আজ কোরআন ব্যতীত আর কোনো ধর্মশাস্ত্র নেই এবং সকল আদম সন্তানের জন্য মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু ইসলাম ভিন্ন কোনো রসুল এবং শফি নেই। অতএব তোমরা সেই মহাগৌরব সম্পন্ন নবীর সাথে সত্যিকার প্রেমসূত্রে আবদ্ধ হওয়ার চেষ্টা করো এবং অন্য কাউকে তার উপর কোনো প্রকার শ্রেষ্ঠত্ব প্রদান করো না, যেন আকাশে তোমরা মুক্তিপ্রাপ্ত বলে পরিগণিত হতে পারো। স্মরণ রেখো যে প্রকৃত মুক্তি কেবল তাই নয় যা মৃত্যুর পর প্রকাশিত হবে, বরং প্রকৃত মুক্তি ইহ জগতে এর আলো প্রকাশ করে থাকে। মুক্তিপ্রাপ্তকে সে যে বিশ্বাস রাখে যে আল্লাহ সত্য এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এবং তাঁর সৃষ্ট জীবের মাঝে যোজক স্থানীয়, আর আকাশের নিচে তার সমপর্যায়ে বিশিষ্ট কোনো রসুলও নেই এবং কোরআনের সমতুল্য আর কোনো গ্রন্থও নেই। কোনো মানবকে আল্লাহ তাআলা চিরঞ্জীব করতে চাননি, কিন্তু তার এই মনোনীত নবীকে তিনি চিরকাল জীবিত রেখেছেন। তিনি চিরঞ্জীব মুসা তার পূর্ববর্তী জাতির সময়ের পরিত্যক্ত ধনের অধিকারী হয়েছেন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেই ধনের অধিকারী হয়েছেন যা হযরত মুসার অনুগামীরা হারিয়ে ফেলেছিল। এখন মোহাম্মদী ধারা মুসাই ধারার স্থলাভিষিক্ত, কিন্তু মহিমায় তা তার চেয়ে সহস্র গুণ শ্রেয়। তিনি বলছেন আমরা খোদাকে মহানবী সাল্লামের মাধ্যমে পেয়েছি, এই সর্বশক্তিমান সত্য এবং কামেল খোদাকে আমাদের আত্মা আমাদের দেহের প্রতিটি অণু এবং বিন্দু সেজদা করে, যার হাতে প্রতিটি আত্মা প্রতিটি বিন্দু সৃষ্টির প্রতিটি বিন্দু তাদের সমস্ত শক্তি নিচয় সহ সৃষ্টি হয়েছে, যার সত্তার কল্যাণের সকল সত্তা প্রতিষ্ঠিত, যার অস্তিত্বের কল্যাণে সব অস্তিত্ব প্রতিষ্ঠিত। সব অস্তিত্বের অস্তিত্ব তার অস্তিত্বের কাছে ঋণী। জয় 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 জয়
তিনি বলছেন সর্বশক্তিমান সত্য এবং কামেল খোদাকে আমাদের আত্মা আমাদের দেহের প্রতিটি অনুবিন্দু সেজদা করে, যার পবিত্র হাতে প্রতিটি আত্মা এবং সৃষ্টির প্রতিটি বিন্দু তাদের সকল শক্তি বৃত্তিসহ সৃষ্টি হয়েছে, যার অস্তিত্বের কাছে সকল অস্তিত্ব নিজের অস্তিত্বের জন্য ঋণী, কোনো কিছু তার জ্ঞানের বাইরে নয় এবং তার নিয়ন্ত্রণেরও বাইরে নয় আর তার সৃষ্টির গণ্ডিরও ঊর্ধ্বে নয়। সহস্র সহস্র দরুদ সালাম রহমত এবং বরকত সেই পবিত্র নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষিত হোক, যার মাধ্যমে আমরা সেই জীবন্ত খোদাকে পেয়েছি যিনি নিজে নিজের বাক্যালাপের মাধ্যমে নিজ অস্তিত্বের প্রমাণ দেন এবং অলৌকিক নিদর্শনগুলি প্রদর্শন করে তার অনাদি অনন্ত শক্তি এবং ক্ষমতার